ভোট অধিকার ও দেশ বাঁচাতে লড়াই করতে বলেছেন খালেদা জিয়া। এদিকে প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দিলেন কাদের সিদ্দিকী। এদিকে গয়েশ্বর বলেন আঘাত করলে পাল্টা আঘাত। জানাবো দিল্লিতে শেখ হাসিনা ও ঢাকায় ম্যাক্রো, নির্বাচনের আগে দুই সফর নিয়ে আলোড়ন। এবং সর্বশেষ জানাবো নৌকার মনোনয়ন প্রত্যাশী শোডাউন বক্সিগঞ্জে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোটাধিকার ও দেশ বাঁচাতে লড়াই করতে বলেছেন খালেদা জিয়া। বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং দেশ বাঁচাতে লড়াই করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে যান গণতন্ত্র মঞ্চের নেতারা। এ সময় খালেদা জিয়া তাদের এক কথা বলেন বলে জানান মঞ্চের নেতারা। সাত মিনিটের মতো তার সঙ্গে কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে আধা ঘন্টা চিকিৎসকদের সঙ্গেও তারা কথা বলেন। হাসপাতাল থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের জোনায়েদ সাকি জানান ওনার খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ জটিল ও গুরুতর। চিকিৎসকরা জানিয়েছেন ওনার যে সমস্যা, বাংলাদেশ সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন কিন্তু সার্বিক যে অবস্থা, বিশেষ করে লিভারের অবস্থা, তা থেকে নিরাময়ের চিকিৎসা বাংলাদেশে নেই। ফলে ওনাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে বিদেশের চিকিৎসা খুবই জরুরি। আমরা মনে করি প্রতিটি নাগরিকের চিকিৎসা পাওয়ার তার অধিকার। আইনে কোথাও লেখা নেই উনি বিদেশে যেতে পারবেন না। এর আগে কারাবন্দী অবস্থায় বিদেশে চিকিৎসার অনেক উদাহরণ আছে। খোদ জেএসডি সভাপতি আসম আব্দুর রবও কারাবন্দী অবস্থায় বিদেশে চিকিৎসা করেছেন। আমরা মনে করি বেগম খালেদা জিয়া দেশের একজন সিনিয়র নাগরিক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, সব অর্থেই তার বিদেশে চিকিৎসা পাওয়ার অধিকার আছে, এটা মানবাধিকারের মধ্যে পড়ে। তিনি বলেন আমাদের নেতৃত্ববৃন্দ বর্তমান পরিস্থিতি নিয়ে তাকে খালেদা জিয়া কিছুটা জানিয়েছেন। তিনি যেটা বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করতে হবে এবং দেশটাকে বাঁচাতে হবে। আমরা জানিয়েছি যে আমরা রাজপথে ভোটের অধিকারের জন্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের পুরো শাসন ব্যবস্থা বদলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য একটি অন্তর্বর্তী সরকারের জন্য লড়াই করছি। মাহমুদুর রহমান মান্না জানান উনি খালেদা জিয়া ওই রকম কোনো অবস্থায় নেই যে রাজনীতি নিয়ে কথা বলবেন। আমরা বাইরের সার্বিক অবস্থা বলেছি, আমরা যে এক দফার আন্দোলন করছি এবং সামনের মাস থেকে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব। উনি বলেছেন আপনারা বাইরে যারা যারা আছেন সবাই মিলে করেন, আপনাদের দেখতে চাই আপনারা আন্দোলন করছেন, এই আন্দোলন তো করতে হবে, আন্দোলনের প্রতি তার সমর্থন আছে। তিনি বলেন আমাদের সমন্বয়কারী বলেছিলেন এখন সরকার একটি নির্বাচনী জাল বিছানোর চেষ্টা করেছে যাতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারে, আমাদের নির্বাচনে পা দেওয়া চলবে না। এটাকে উনি দৃঢ়ভাবে সমর্থন করে বলেছেন কোনো অবস্থাতেই এই সরকারের অধীনে কোনো নির্বাচন করা যাবে না, এ কথা তিনি বলেছেন। শেখ রফিকুল ইসলাম বাবলু জানান খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন বিদেশে নিয়ে গিয়ে ওনার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, এর কোনো বিকল্প নেই। চিকিৎসক ও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কথা বলে তা বুঝতে পেরেছি, তার নাগরিক ও সাংবাদিক অধিকার বিদেশে চিকিৎসার পরিকল্পনা, তার নাগরিক ও সাংবিধানিক অধিকার বিদেশে চিকিৎসার। সরকারের কাছে আহ্বান জানাচ্ছি দ্রুত সম্ভব তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার। হাসনাত কায়ুম বলেন বেগম খালেদা জিয়া আরেকটা কথা বলেছিলেন, দেশকে রক্ষা করার জন্য আন্দোলনটাকে লাগবে, দেশকে বাঁচাতে হলে এই আন্দোলন বিজয় হতে হবে, এর বিকল্প নেই। প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দিলেন কাদের সিদ্দিকী। টাঙ্গাইলের সখীপুরের দাঁড়িয়াপুর গ্রামে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সামিয়া হত্যার বিষয়ে প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গীবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন আমি পুলিশ এবং এমপি জোহায়েদেরকে বলে গেলাম আগামী সাত দিনের মধ্যে শিশু সামিয়ার হত্যার বিচার করতে হবে, তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তাদেরও বিচার হবে বলে তিনি উল্লেখ করেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন আমার মা গত 20 বছর আগে মারা গেছেন, আমার মায়ের মৃত্যুতে আমি যেমন কষ্ট পেয়েছিলাম শিশু সামিয়ার নির্মম হত্যার খবরে আমি ঠিক ততটাই কষ্ট পেয়েছি। আমি দেশ চাইনি, আমি সেই দেশ চেয়েছিলাম যেখানে সাধারণ মানুষের সন্তানেরও নিরাপদ থাকবে। এর আগে গত 8 সেপ্টেম্বর দুপুরে উপজেলার দাঁড়িয়াপুর গ্রামে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে এক ড্রেনে সামিয়ার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার স্কুল থেকে ফেরার পথে সামিয়া নিখোঁজ হয় এবং দুর্বৃত্তরা মোবাইলে মেসেজ দিয়ে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর ঠিক দুদিন পরেই সামিয়ার লাশ উদ্ধার করা হয়। গয়েশ্বর বললেন আঘাত করলে পাল্টা আঘাত। বিএনপিসি কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আঘাত করলে পাল্টা আঘাত, এটা সারা দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, এটা যদি করতে পারি তাহলে আমাদের বাঁচা সম্ভব হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সমবার বিষয়ক সম্পাদক জি কে গাউস সহ গ্রেপ্তার রাজবন্দির মুক্তির দাবিতে এসব আয়োজন করা হয়। গয়েশ্বর বলেন আয়ুব ইয়াহিয়া অনেক শক্তিশালী ছিল কিন্তু আজকে এই সরকার তত শক্তিশালী না।
গত 51 বছরে বাংলাদেশে এত দুর্বল সরকার আর কখনো আসেনি। কেন দুর্বল? কারণ জনগণ দ্বারা নির্বাচিত নয়। তাই মনোবল শক্ত করে আমরা এমন একটি অনৈতিক ও দুর্বল সরকারকে সঠিকভাবে যদি ধাক্কা দেই, এই সরকার টিকে থাকবে না, এটা আমার আত্মবিশ্বাস। বিএনপি এই নেতা বলেন, আজকে আমাদের বড় বড় জনসভা হয়, অনেক নেতাকর্মী, সুতরাং যদি শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকি, নেতাদের প্রশংসা সুলভ বক্তব্য দিয়ে নেতৃত্বকে আকৃষ্ট করে নিজেদের পদ বা অবস্থানকে শক্ত করার চেষ্টা করি, করতে পারবো, কিন্তু পরবর্তীতে আমরা পরাধীন হয়ে থাকবো, মুক্তি পাবো না, শাস্ত্রী সরকারের পতন ঘটাতে পারবো না। সুতরাং এখন যা কিছু করেন এবং করতে চান তা মুখে নয় অন্তর থেকে ও সাহস নিয়ে আজকে ফ্যাসটিজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দিল্লিতে শেখ হাসিনা ও ঢাকায় ম্যাক্রো, নির্বাচনের আগে দুই সফর নিয়ে আলোড়ন। নির্বাচনের আগে শীর্ষ পর্যায়ে দুই সফর নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জি টোয়েন্টি সম্মেলনে উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর নিয়ে কৌতূহল আগেছিল। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঢাকা সফর। এই দুটি সফরের রাজনৈতিক বার্তা কী সেটা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই দুই সফর তাৎপর্যপূর্ণ। জি টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণকে সম্মানজনক বলেছেন বিশ্লেষকরা। অপরদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বাংলাদেশ সফর যদিও বাণিজ্যিক স্বার্থ প্রাধান্য পেয়েছে, তদুপরি এই সফরে দ্বিপাক্ষীয় সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নত হয়ে আরও জোরদার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ভিসানীতি প্রয়োগ করার বর্তমান সরকার প্রতি বাইডেন প্রশাসনের কঠোর মনোভাব বিরাজ করেছে বলে অনেকে মনে করেছিলেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে একের পর এক কর্মকর্তা বাংলাদেশ সফর করে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। অনেকে এটাকে বাংলাদেশের উপর বাইডেন প্রশাসনের মাত্রাতিরিক্ত চাপ বলে অভিহিত করেছিলেন। জানতে চাইলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মঙ্গলবার বলেন, দুইটা ভিজিটের দুইটা উদ্দেশ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জি টোয়েন্টি সম্মেলনে আমন্ত্রণ জানানোর ঘটনা একটি বহুপক্ষীয় বিষয়। এই সুযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে। দ্বিপাক্ষীয় বৈঠকে খুব বিস্তৃত আলোচনায় সুযোগ ছিল না, তবে দুই নেতার একান্ত আলোচনায় ভারত বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বজায় থাকুক সেটাই চাইবে, এটা স্বাভাবিক। বহুপক্ষীয় জি টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ সম্মানজনক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে সেলফি তুলেছেন সেই সম্পর্কে জানতে চাইলে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, এটার বিষয়ে যদি আমাদের দেশে প্রচুর আলোচনা হচ্ছে তবে এটার প্রতি বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই বলে মনে করি। আমার ধারণা এটি নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আনবে না। ম্যাক্রোর সফর সম্পর্কে হুমায়ুন কবির বলেন, ফ্রান্সের আগ্রহী বেশি ছিল, তারা নতুন বাণিজ্যিক সম্ভাবনা দেখেছে, পাশাপাশি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে, নতুন করে গতি লাভ করবে, তবে এই সফরে বাণিজ্যিক স্বার্থের বিষয়ে প্রাধান্য পেয়েছে। এদিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার মার্কিন কংগ্রেসের তৎপরতা বৃদ্ধি করেছে। তার অংশ হিসেবে সম্প্রতি কংগ্রেসে বাংলাদেশের বন্ধুদের সমন্বয়ে সঠিক বাংলাদেশ ককাসকে সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করা হয়। মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকারের সমালোচনা করে বিবৃতি দেওয়ার পর সরকার তৎপরতা বৃদ্ধি করে। এতদিন সরকার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে যোগাযোগ করলেও এখন কংগ্রেসের ও তৎপরতা বৃদ্ধি করেছে। মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক পার্টির নেতা নিউইয়র্কে কংগ্রেসম্যান হাকিম জেফ্রিজো সহ উভয় পার্টির অন্তত 16 জন সিনেটর কংগ্রেসম্যানের সঙ্গে পৃথক বৈঠক করেন যুক্তরাষ্ট্র নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। শেখ হাসিনার আমলে বিগত 14 বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ সামাজিক উন্নয়ন সম্পর্কে কংগ্রেস সদস্যদের অবহিত করেন। এ সময় রোহিঙ্গা ইস্যু, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, শ্রম সমস্যা, বাণিজ্য সহযোগিতা, ইন্দো প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যার মতো দ্বিপাক্ষীয় স্বার্থের অন্যান্য ইস্যুতেও আলোচনা হয়েছে বলে জানা গেছে। ক্যাপিটাল হিলে এসব বৈঠকে জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নির্মূলে শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি তুলে ধরেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন এমন একজন কূটনৈতিক যুগান্তরকে বলেছেন, যুক্তরাষ্ট্রের নিয়মে পররাষ্ট্র দপ্তর কোনো নীতি গ্রহণ করেনি, পররাষ্ট্র দপ্তর নীতির বাস্তবায়ন করে নীতি গ্রহণ করে কংগ্রেস, কিন্তু কংগ্রেসের দিকে মনোযোগ না দিয়ে সরকারের যোগাযোগ পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সীমিত ছিল। কিন্তু র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পূর্বে কংগ্রেসম্যানেরা বিবৃতি দিয়েছিলেন, সেই বিবৃতি র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপকে নিশ্চিত করে। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধী মহল মার্কিন কংগ্রেসের লবিং বৃদ্ধি করায় সরকার সম্ভবত নতুন তৎপরতা শুরু করে। এদিকে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাস্যোজ্জ্বল সেলফিতে সরকারের মহলে এদিকে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাস্যোজ্জ্বল সেলফিতে সরকারের মহলে স্বস্তিভাব লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের একজন কূটনৈতিক যুগান্তরকে বলেছেন, যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেনি, যুক্তরাষ্ট্র অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চাইছে, ফলে সুষ্ঠু নির্বাচন করাই তাদের প্রত্যাশা। মার্কিন কংগ্রেসম্যানেরাও একই কথা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজেজের সঙ্গে একান্তে আলোচনা এবং সেলফি এটাই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা সম্পর্কে যা বলা হচ্ছে বাস্তবতা তার থেকে ভিন্ন, যুক্তরাষ্ট্র অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু না হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। এখন পর্যন্ত অনেক মার্কিন ব্যক্তি বাংলাদেশ সফর করেছেন, আগামীতে বাণিজ্য বিষয়ক নিয়মিত সংলাপ টিকফা এবং অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করবে। ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আগেই বাংলাদেশ সফর করেছে। জানতে চাইলে
সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হান্নান বলেছেন, ম্যাক্রোর সফর একটি যুগান্তকারী সফর, মার্কিন বৈশ্বিক প্রেক্ষাপটে এবং নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। নির্বাচনের মাত্র 2-3 মাস আগে ইউরোপীয় প্রভাবশালী নেতা ভূরাজনৈতিকীকৃত রয়েছে। বাংলাদেশ সরকারের প্রতি তাদের আস্থা বেড়েছে। ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ম্যাক্রো সফরের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। তিনি বিশ্বে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।